हेलो बंधुरा केमन आछो। तो आज के चले एसेछि आर एकटा नतून रेसिपि निये। आर आजके आमरा तैरी करब काँचकलार कोफ्ता। काँचकलार कोफ्ता कारी। तो काँचकलार कोफ्ता कारी खेते सबाई खूब भालोबाशे, आमराओ खूब भालोबासी। काँचकला दिये एकटा दारुण रेसिपि खेते खूब भालो लागे, दारुण खेते आर এটা একটা অন্যরকম, একদম নিরামিষ লোকেরাও খায়। আজকে আমরা পেঁয়াজ রসুন দিয়েই করছি আর স্বাদটা আমার খুবই ভালো লাগে, মাছ মাংসের থেকেও টেস্টি বেশি। তো কাঁচকলাগুলো আমি এরকম ভাবেই কেটে নিচ্ছি, কেটে সিদ্ধ করে নেব। তুমি এদিকে আলুগুলো সিদ্ধ চাপিয়ে দাও। তো বন্ধুরা এখানে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি, আলু কেটে রেখে দিয়েছে, তারপরে ধরো ধনে পাতা, टमेटो, आदा रसुन, पेंयाज सब काटा आछे। तो आमी आगे आलूटा सिद्ध चापिए दी। कड़ाईते जल गरम होयेई गेछे, आलूगुलो सिद्ध दिते होबे। आलूगुलो सिद्ध होये गेछे, आलू तुले नेब आमी। आलू और कला একসাথে দিলেও হতো, কিন্তু না না আলুটা কালো হয়ে যায় বলে দিই। তাহলে দেখতে খারাপ হয়। কলাগুলো দিয়ে দাও, কাঁচা কলা এগুলোকে সেদ্ধ করতে হবে। আর একটু জল লাগবে নাকি? জল দিচ্ছি। এই যে এখন ওয়েদারের অবস্থা, বৃষ্টি পড়বে, মেঘ করেছে, কালো হয়ে গেছে পুরো। একটু বেলা হলেই ঝড় ঝড় শুরু হয়ে যাচ্ছে। আমাদের কোনো ব্যাপার না, আমরা এই এটা দিয়ে কোফতা দিয়ে গরম ভাতে খাবো। ঢাকা দিয়ে দিলাম, কলাটা সিদ্ধ হয়ে যাক। কাঁচকলাটাও আমাদের সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কি হচ্ছে? পড়ে গেছে। এবার আমরা আদা রসুনটা মিক্সিতে বেটে নেব। আদা রসুন আর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এটা মিক্সিতে বেটে নিয়ে আসি। আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নেব। কতটা কি আছে? আলু আর কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব অল্প অল্প করে হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব একটু পেঁয়াজের কুচো, একটু ধনে পাতার কুচো। এবার হচ্ছে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে, দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা দিয়ে দিয়েছি, মেখে নেব এগুলো। এবার আমি দিয়ে দেব অল্প করে একটু চালের গুঁড়ো আর অল্প একটু বেসন। চালের গুঁড়ো বেসন দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। দেখো কত সুন্দর মাখাটা হয়েছে। এরকম মাখাটা হবে তবেই কিন্তু চপটা গড়া যাবে ভালো করে। আর একদম এটা ওই যে রুটির আটা মাখে না এরকম শক্ত করে, এরকম করতে গেলেও শক্ত, সুন্দর। তো এবার আমরা চপটা তৈরি করব। মাখা হয়ে গেছে, আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, নিয়ে আমি কাঁচকলার যে কোফতাগুলো হবে সেগুলো তৈরি করে নিচ্ছি। এই যে এখানে এতগুলো তৈরি হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছে, ভাজা হবে। কড়ায় তেল দিয়ে দাও, ভাজতে শুরু করে দাও। সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমাদের কোফতাগুলো রেডি হয়ে গেছে, এবার ভাজবার পালা। দিয়ে দিচ্ছি তেলেতে এক এক করে। দেখো কাঁচকলার কোফতাগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ভালোই লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা দেখো আমাদের হয়ে গেছে, তেলটা একটুখানি ঝরিয়ে নিই। কোফতা ভাজা হয়ে গেল, কোফতা ভাজা দেখো এরকম শুধু শুধু খাওয়া যাবে বলো, হ্যাঁ চপের মতো। কি সুন্দর আওয়াজ দেখেছো, নাও ছাড়ো। আবার কিছুটা ভেজে নেব যেগুলো বাকি রয়েছে। দারুণ, এখনো তরকারিটা করতে হবে। আমাদের কোফতা ভাজা চলছে এখন, আর বারবার উনুন নিভে যাচ্ছে কেন আমাদের, সেটা বলো। কাঠ ভিজে মিষ্টি হয়েছে না, কাঠটা ভিজে গেছে। কোফতা কারি বানানোর জন্য আমি সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেলেই বানাবো, তাহলে টেস্টি হবে বেশি খেতে। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা, ফোড়নটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো কুচো করা পেঁয়াজ, পেঁয়াজগুলো ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা, ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দেবো, টমেটোটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। নুন দিয়ে দেবো, টমেটোটা তাহলে গলে যাবে। দেখো টমেটোটা অনেকটাই গলে গলে গেছে। এবার আমি কিছু শুকনো মশলা দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো মশলা দিলাম, আমি একটুখানি জল দিয়ে দেবো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। দেখো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসছে। ধনে পাতার কুচো দিয়ে দেবো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। যতটা গ্রেভি রাখবো ততটা জল দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা ভালো ফুটে গেছে, এবার আমি কাঁচকলার কোফতাগুলো দিয়ে দেবো। আমাদের কাঁচকলার কোফতা কারি রেডি। এরকম ঝোলঝোলি রাখবো, কারণ এটা কোফতাগুলো একটু ঝোলটা টেনে নেবে। নামানোর পর দেখবো আরও গ্রেভিটা কম হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কাঁচকলার কোফতা রেডি। এখন ভাত খাবে না, শুধু শুধুই একটা কোফতা খেয়ে দেখো কেমন হয়েছে টেস্ট করে। দেখো গাইস কত সুন্দর হয়েছে দেখতে, এত নরম হয়েছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। কোফতার মধ্যে পুরো কারি এই ঝোল ঢুকে গেছে, পুরোটাই খাও। গরম না, খুবই সুন্দর। কোফতা কারি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। তো তোমরা এভাবে কাঁচকলার কোফতা কারি বাড়িতে তৈরি করো। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।